হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব কালার্স, বাংলার জনপ্রিয় সিরিয়াল বিরাজটাবু। এবং এই বিরাজটাবু সিরিয়াল নাটকের জনপ্রিয় তারকারা বাস্তবে কে কার সাথে প্রেম করছেন এবং জানাবো বাস্তবে তাদের লাইফ পার্টনার কে। আর হ্যাঁ বন্ধুরা, বিরাজটাবু সিরিয়ালটি যদি আপনার প্রিয় সিরিয়াল হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিরাজটাবু ধারাবাহিকে সুদামিনী চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী প্রণালী রাঠোদ। তিনি বাস্তব জীবনে অবিবাহিত, তবে তিনি প্রেম করছেন প্রণালী রাঠোদের প্রেমিকের নাম কিনসুক বাইদিয়া। ধারাবাহিকে সম্পূর্ণা রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী মুখার্জি। তিনি বাস্তব জীবনে অবিবাহিত, তবে তিনি প্রেম করছেন পল্লবী মুখার্জির প্রেমিকের নাম রদিক রায়। ধারাবাহিকে ত্রিলোচনে রায়চৌধুরীর চরিত্র অভিনয় করছেন অভিনেতা ঋষি খুরানা। তিনি বাস্তব জীবনে বিবাহিত, ঋষি খুরানার স্ত্রীর নাম জাসবিনা খুরানা। ধারাবাহিকে বিনয় রায়চৌধুরীর চরিত্র অভিনয় করছেন অভিনেতা চন্দন আনন্দ। তিনি বাস্তব জীবনে বিবাহিত এবং চন্দনকে আনন্দের স্ত্রীর নাম রাধিকা কুমার। বিরাজটাবু ধারাবাহিকে দেবেলিনা যাদব এর চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী বর্ষা চ্যাটার্জি। তিনি বাস্তব জীবনে বিবাহিত, বর্ষা চ্যাটার্জির স্বামীর নাম দেবনাথ চ্যাটার্জি। ধারাবাহিকে সৌরভ মুন্সী চরিত্র অভিনয় করছেন অভিনেতা দেব আদিত্য। তিনি বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন। বিরাজটাবু ধারাবাহিকে সুমিতি যাদব অর্থাৎ বন্দিতা মায়ের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী আরিনা দে। তিনি বাস্তব জীবনে বিবাহিত এবং আরিনা দের স্বামীর নাম সৌরভ দেব। বিরাজটাবু ধারাবাহিকে অনিরুদ্র রায়চৌধুরীর চরিত্র অভিনয় করেছেন অভিনেতা প্রবেশ মিশ্রা। তিনি বাস্তব জীবনে অবিবাহিত, তবে প্রবেশ মিশ্রা নিজেকে সিঙ্গেল বলে দাবি করলেও তিনি অভিনেত্রী আঞ্চল সাহুর সাথে প্রেম করছেন বলে জানা যায়। এদিকে অভিনেত্রী আঞ্চল সাহু বিরাজটাবু ধারাবাহিকে পরবন্দিতার চরিত্র অভিনয় করেন। অভিনেত্রী আঞ্চল সাহু নিজেকেও সিঙ্গেল বলে দাবি করেন, তবে তারা দুজনে গোপনে প্রেম করছেন বলে জানা যায়। তাদের এই জুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। সো বন্ধুরা, বিরাজটাবু ধারাবাহিকটি আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হে বন্ধুরা, কোন অভিনেতাকে আপনার ভালো লাগে তা অবশ্যই বলবেন। সো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।